আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ কফা ও সালাম আল্লাহবাদা পবিত্র রমজান মাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে বলবো রমজানের মৌলিক উদ্দেশ্য কি মহান রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের সে উদ্দেশ্যকে তার ভাষায় উল্লেখ করেছেন মহান আল্লাহর মধুর বাণী তিনি বলেছেন বিসমিল্লাহ রহমান রহিম ইয়া আমানু। কুতিবা আলাই সিয়াম কামা কুতিবা আল্লা কবলি কুম্লা আল্লা কুমত হে ইমানদারগণ তোমাদের উপরে রোজা রাখাকে ফরস করা হয়েছে যেমন ফরস করা হয়েছিল পূর্ববর্তী জাতি সময়ের উপর যেন তোমরা মোত্তাকি হতে পারো তাকোয়া অর্জন হচ্ছে মৌলিক একটি উদ্দেশ্য রমজানের তাকোয়াটা কি তাকুয়া হচ্ছে মূলত সব ধরনের পাপ থেকে বেঁচে থেকে ভালো কাজ নিজের জীবনে প্রতিষ্ঠা করা বা ভালো কাজ করা রসুল্লা সাল আলহে ওয়াসাল্লাম তাকোয়ার গুরুত্ব দিয়েছেন পবিত্র কোরআনুল কারিমে অনেক আয়াতে তাকোয়ার কথা আল্লাহ বলেছেন যেমন আল্লাহ বলেছেন ইয়া হে মোমিনগণ তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো এভাবে আল্লাপাক রব্বুল আলমিন বিভিন্ন আয়াতে তাকোয়ার উল্লেখ করেছেন কারণ তাকোয়া হচ্ছে মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হজরত ওমর আদি আল্লাহ তালাহ আনহুর প্রশ্নের জবাবে আল্লাহ রসুলের সাহাবি হজরত কাব রাদি আল্লাহ তালু তিনি বলছিলেন যে আমিরুল মমিনিন আপনি আমাকে জিজ্ঞেস করছেন তাক অর্থ কী তখন তিনি বললেন হ্যাঁ আপনি একটু বুঝিয়ে বলুন তখন তিনি বললেন আপনি কি কখনও কাটা বিছানো রাস্তায় চলেছেন এমন পথ যেই পথে নিচে পাশে উপরে কাটা সেখান থেকে বলেছেন হ্যাঁ এরকম গিরিপথে আমি চলেছি কিভাবে চলেছেন যে খুব সতর্কতার সাথে যেন আমার শরীরে না বিধে আমার পোশাকে না বিঁধে আমার পায়ে না বিধে মাথায় না বিঁধে ডানে না বিধে এবং বামে না বিঁধে এইভাবে আমি খুব সতর্কতার সাথে চলেছি তিনি বললেন এটাই হচ্ছে তাকোয়া তার মানে আমাদের এই জীবন যে জীবন অস্থায়ী জীবন কেউ হয়তো পঞ্চাশ একশো দেড়শো যাই আমরা এখানে বাঁচি এই জীবনে এমনভাবে জীবন পরিচালনা করা যাতে আমরা সব ধরনের পাপ থেকে বেঁচে থাকতে পারি এটাই হচ্ছে মূলত রোজার মৌলিক উদ্দেশ্য এছাড়াও রোজার অনেক উদ্দেশ্য রয়েছে যেমন আল্লাহ বলেছেন যে রমজান মাস কোরআন নাজিলের মাস তার মানে কোরআন আল্লাহাক রব্বুল আলামিনের কিতাব মানব জাতির প্রতি নাজিল হয়েছে যাতে করে মানুষ এই কেতাব বা কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করে আল্লাহ বলেছেন যে আমি কোরআন নাজিল করেছি এই কারণে যে মানুষের জন্য মানুষের আলোচনা এখানে আছে এবং মানুষ এটাকে অনুসরণ করবে